পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের ষষ্ঠ বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রেসান জুয়েল আমরা সরাসরি যাচ্ছি সেখানে জুয়েল রাজ্য সাধারণ সময় ঘটে এমন অনেক কিছু এখন ঘটছে না যেমন এই ধরনের বৈঠক দু দেশের ফেব্রুয়ারি মাসে কিন্তু এবছর প্রায় দেড় বছর পরে এটি অনুষ্ঠিত হচ্ছে তাও ভার্চুয়ালি হচ্ছে কোনোভাবেই এটি আসলে সরাসরি করা সম্ভব হচ্ছে না যেহেতু করোনা চলছে আর সাধারণত এই ধরনের বৈঠকগুলো দুই থেকে তিন ঘন্টা ব্যাপী হয় অনেক বিষয়ে আলোচনা করতে হয় কিন্তু এবার ভার্চুয়ালি হচ্ছে তাই বৈঠকটি হবে এক ঘন্টা অর্থাৎ প্রত্যেক পক্ষ 30 মিনিট করে সময় পাবে আপনি জানেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে বিবেচনায় অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করা থাকে এই মাত্র 30 মিনিটে সবগুলো বিষয়ে আলোচনা করা কতটুকু সম্ভব হবে সেটি বলা যাচ্ছে না অনেকটা ইস্যু ছুঁয়ে যাওয়ার মতো বিষয় হবে এবং আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন যে খুব বেশি আশা না করতে এই বৈঠকটি থেকে তারপরও কথা থেকে যায় রাজু বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা আসলেই সীমান্ত হত্যার বিষয়টি আসে এবং গত মাসেই কিন্তু দুই দেশের ডিজি পর্যায়ে ডিজি পর্যায়ে এবং বিএসএফ ডিজি পর্যায়ে যে বৈঠক হয়েছিল সেখানে শূন্যের কোঠায় আনার একটা কথা ছিল এবং সে বিষয়টাই কিন্তু এবার এই বৈঠকে তাদেরকে মনে করিয়ে দেওয়া হবে কিংবা অঙ্গীকার চাওয়া হবে এছাড়া দুই দেশের মধ্যে এই করোনার বিশেষ সময়ে বাবল চালু করার একটি কথা শোনা যাচ্ছে সে বিষয়ে কতটুকু অগ্রগতি হয় সেটি হয়তো বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী যখন ব্রিফ করবেন আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সাড়ে চারটার পরে তখন হয়তো জানা কিন্তু এখন পর্যন্ত বৈঠক সাড়ে তিনটে শুরু হয়েছে বাংলাদেশের শুধুমাত্র মন্ত্রী পররাষ্ট্র সচিব নন অন্যান্য বেশ কোটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরাও এই বৈঠকে অংশ নিয়েছেন দুপক্ষই তাদের অমিয়াংসিত বিষয়গুলো আলোচনা শেষে কতটুকু অগ্রগতি হলো কারণ এটি তো আসলে ধারাবাহিক প্রক্রিয়া একটি বৈঠকেই সবকিছু সমাধান করে সম্ভব কিংবা সমাধান হয়ে যাবে তেমনটা অনেকেরই প্রত্যাশা নয় কিন্তু শীর্ষ পর্যায়ে বৈঠকের আগে হয়তো এই ধরনের কনসালটেটিভ বৈঠকগুলো অনেক বেশি ফলপ্রসূ হয় যেমনটি শোনা যাচ্ছিল যে আগামী ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা আছে সেই বৈঠকের কিছু বিষয় হয়তো আজকের এই আলোচনায় সমাধান সম্ভব হবে তবে সবকিছু আমরা আপনাদের বলতে পারবো সাড়ে চারটার পরে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যখন ব্রিফ করবেন এখন পর্যন্ত রাজু এ ছিল আমার কাছে সবশেষ খবর মন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের ষষ্ঠ বৈঠক বার্চল অনুষ্ঠিত হচ্ছে সে বৈঠকের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এসান জুয়েল